বিধানসভায় নিষেধ প্রামাণিক সিডিপির মেম্বার থাকা যায় না দুটো সদনের মেম্বার থাকা যায় না সেই কারণেই দল সিদ্ধান্ত নিয়েছে দলের নির্দেশ আমাদেরকে বিধানসভার যে পদ রয়েছে সেই পদ ইস্তফা দিতে হবে সেই কারণে আজকে কোচবিহারে বিজেপির ফল দারুণ হয়েছিলেন কোচবিহারে বিজেপির ভালো ফল হয়েছে উপনির্বাচনও সেটা ধরে রাখা যাবে বলে আশাবাদী একেবারে নিশ্চিতভাবে বলা যায় যে তৃণমূল কংগ্রেসের যে আসল রূপ সেটা কোচবিহারের মানুষ উত্তরবঙ্গের মানুষ দেখে নিয়েছে যে কারণে উত্তরবঙ্গের মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং নির্বাচনের পরবর্তী সময়ে যে লাগামহীন সন্ত্রাস সেই সন্ত্রাসের কথা মনে রেখে নিশ্চয় দিনাটার মানুষ উপনির্বাচনে বিজেপির পক্ষে রাজ্য আগামীকাল রাজ্যপাল যাচ্ছেন আপনাদের ওখানে পোস্টপোল ভায়োলেন্স দেখতে যদিও তা নিয়ে তৃণমূল কটাক্ষ করছে বলছে যে মামলা প্রভাবিত করতে যাচ্ছে দেখুন এটা একটা একেবারেই পশ্চিমবঙ্গ স্বাধীন ভারতবর্ষের একটি রাজ্য যেখানে প্রত্যেকটি মানুষের গণতান্ত্রিক অধিকার যেমন রয়েছে ঠিক সেরকমভাবে রাজ্যপাল হিসেবে রাজ্যপালের অধিকার রয়েছে যে বাংলার প্রত্যেকটি একেবারে প্রান্তিক এরিয়াতে গিয়ে সে যে নির্বাচনের পরবর্তী সময়ে যে ভায়োলেন্স হচ্ছে সেটা কি পর্যবেক্ষণ করবার এবং সাধারণ মানুষের কথা শুনবার যে কারণেই আমার মনে হয় যে রাজ্যপাল পশ্চিমবঙ্গের বাংলার যে কোনো প্রান্তে গিয়ে বাংলার মানুষ কি পরিস্থিতি রয়েছে তা খতিয়ে দেখতে নদিয়ার যে রেজাল্ট যতটা মনে করা হয়েছিল তা না হলো আপনার কেন্দ্র যথেষ্ট ভালো রেজাল্ট উপনির্বাচনের ক্ষেত্রে দাঁড়িয়ে কি হবে মনে করা আশা করছি আমরা আরো বেশি ভোটের ব্যবধানে জিতব এই কারণে আপনার রেজাল্টের পর যে অত্যাচার সাধারণ মানুষের মধ্যে হয়েছে তার প্রতিক্রিয়া জনমানুষে করেছে সেই কারণে আমরা আরো বেশি ভোটে ওখানে জেতাবো বা আমাদের দল জিতবে এ ব্যাপারে আমরা নিশ্চিত বিধায়কের পদ মানে আপনাদের বেশি সাংসদের পদ পছন্দ হলো কেন দেখুন এটা আমাদের ব্যাপার নয় ব্যাপারটা সম্পূর্ণ দলীয় ব্যাপার সংগঠন সাংসদ হওয়া সত্ত্বেও এবার নির্বাচনে লড়াইয়ের জন্য বলেছিল আমরা লড়াই করে দেখিয়েছি এবং আমরা জিতেছি তারপর দলেরই নির্দেশ যে সাংসদ পদ রেখে বিধায়কের পদ থেকে পদত্যাগ করার জন্য বলেছে আর সেই হিসাবে দলের আমরা অনুগত সৈনিক হিসাবে দলের নির্দেশ পালন করছি নির্বাচন হওয়ার মানে পদত্যাগ করছেন তো শাসন দল তো এই বিষয়টা কটাক্ষ করছে মানুষের ভোটে জিতে আসার পরে বা ইলেকশন মানে আরেকটা বিপুল খরচও মানুষ আরেকবার লাইনে দাঁড়ায় বিষয়টা হচ্ছে দেখুন ব্যাপারটা যেহেতু দুটো পদ একসঙ্গে দুটো পদ থাকা সম্ভব নয় এটা স্বাভাবিক সাংবিধানিক নিয়ম রয়েছে তাই এই প্রশ্নটা করা অহেতুক কারণ এটা আমাদের ইচ্ছায় নয় যেহেতু দুটো পদ যেহেতু এমপি থেকে বিধায়কের দায়িত্ব দল নির্বাচনে লড়াইয়ের জন্য বলেছিল সেই হিসাবে স্বাভাবিক নিয়মে একটা ছাড়তেই হবে দল আমাদের এমপি পদ রেখে বিধায়ক পদ থেকে পদত্যাগ করার কথা বলেছে সেই হিসাবে বলছি এটা কি আপনাদের সংগঠনের দুর্বলতা যে সাংসদকে বিধায়ক পদে দাঁড় করাতে হচ্ছে কারণ বিধায়ক পদে দাঁড় করানো তাদের কোনো লোক নেই যে জিতে আসতে পারে তারা জানেন যে একটা পদ ছাড়তেই হবে এবং আবার নির্বাচন করতে হবে মোটেই নয় দুর্বলতা মোটেই নয় আমাদের যে আশাটা ছিল আশানুরূপ জায়গায় পৌঁছাতে পারিনি কারণ আমাদের দল এতটাই বৃদ্ধি ঘটেছে যে আমরা তিনজন মাত্র বিধায়ক ছিলাম তার মধ্যে একজন পদত্যাগ করে এমপি হয়েছেন অর্থাৎ দুজনের অভিজ্ঞতা নিয়ে একটা নতুন সরকারে আসলে সরকার চালানো অভিজ্ঞতার একটা কমতি থাকেই সেই কারণেই সাংসদ থেকে কিছু সাংসদকে নির্বাচনে লড়াই করার জন্য বলা হয়েছে আপনারা যদি বিধায়ক হতেন এবং আপনাদের সরকার যদি তৈরি হতো সেক্ষেত্রে কি মন্ত্রিত্ব আপনারা পেতেন এই ব্যাপারটা উনি যেটা বললেন আর দেখুন কি হতো বা না হতো সেটা তো আমাদের যারা রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব তারাই ঠিকভাবে বলতে পারবে যাদের নির্দেশে আমরা নির্বাচনে লড়াই করেছি তবে একটা কথাই বলবো যে সাংগঠনিক পরাজয় আমাদের নয় সাংগঠনিক পরাজয় তৃণমূল কংগ্রেসের কারণ আমরা নির্বাচনে জেতবার পরেও যেহেতু আমাদের দুটো সাংবিধানিক পদ দলের নির্দেশে এবং ভারতবর্ষের সংবিধানকে মান্যতা দিতে গেলে আমাদের একটিতে পদত্যাগ করতে হবে আর সত্যি বাংলার মানুষ অবাক করা দৃশ্য দেখছে অবাক করা দৃষ্টান্ত দেখছে যে পশ্চিমবঙ্গে মানুষের ভোটে পরাজিত হয়েও আজকে তিনি বাংলার মুখ্যমন্ত্রী এটাই সবচাইতে আমার মনে হয় যে বাংলার মানুষ একেবারে বাংলার রাজনীতির একটা
ঐতিহাসিক প্রেক্ষাপট দেখছে এই ইতিহাস বাংলায় কোনোদিনও পরিলক্ষিত হয়নি। নিশিতা মুকুল রায় দীর্ঘদিন ধরে চুপ রয়েছেন এবং বিধানসভায় শপথ গ্রহণের দিনেও তিনি চুপ ছিলেন। মুকুল রায় এবং শুভেন্দু অধিকারীর মধ্যে কে অপোজিশন লিডার হবে তা নিয়েও জল্পনা ছিল। মুকুল রায়ের সাম্প্রতিক অবস্থান নিয়ে কি বলবেন? দেখুন মুকুল রায় বর্ষীয়ান এবং বিচক্ষণ নেতা। মনে রাখবেন, বাক স্বীকার করার আগে সবসময় চুপ চুপ করেই থাকে। দেখুন কিছু কিছু সংবাদ মাধ্যমে সেটা মনে হতে পারে, নির্দিষ্ট কয়েকটি সংবাদ মাধ্যম আছে যাদের এটা মনে প্রশ্ন হতে পারে, আবার বেশিরভাগ সংবাদ মাধ্যমের এর উল্টোটাও মনে হতে পারে। নিষেধ প্রামাণিক এবং জগন্নাথ সরকারের বক্তব্য আমরা শুনলাম। বিধানসভায় গিয়ে তারা জানিয়ে দিলেন যে তারা বিধায়ক পদে থাকবেন না, সাংসদ পদেই থাকবেন এবং এর ফলে উপনির্বাচন হবে নদিয়া এবং কোচবিহারে। নিষেধ প্রামাণিক এবং জগন্নাথ সরকার দুজনেরই বক্তব্য আমরা শুনলাম। তারা বললেন দল যা বলেছে দলের নির্দেশ মতোই তারা সিদ্ধান্ত নিয়েছেন। দিনহাটা থেকে নিষেধ প্রামাণিক জয়ী হয়েছিলেন এবং শান্তিপুর থেকে জয়ী হয়েছিলেন জগন্নাথ সরকার। তারা দুজনেই জানিয়ে দিলেন তারা বিধায়ক পদে থাকছেন না, সাংসদ পদেই থাকবেন। সেক্ষেত্রে দিনহাটা এবং শান্তিপুরে উপনির্বাচন হবে। আজ বিধানসভায় গিয়ে বিধায়ক যে তারা থাকছেন না তা জানিয়ে দেন নিষেধ প্রামাণিক এবং জগন্নাথ সরকার। আমরা বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের প্রতিনিধি শিবাশিস রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, প্রথমে যেটা জানতে চাইবো যে আমরা জানি দিনহাটার ক্ষেত্রে অন্তত ব্যবধান বেশি ছিল না, সেক্ষেত্রে উপনির্বাচনে জয় নিয়ে কোনোভাবেই আশঙ্কিত নন দেখলাম জগন্নাথ সরকার এবং নিষেধ প্রামাণিক। সমান্তরিতা দেখো, খবর আগে তোমায় বলি যে মূল যে খবর, নিষিদ্ধ প্রামাণিক এবং জগন্নাথ সরকার তারা বিধানসভার গেটে দাঁড়িয়ে রয়েছেন। তারা একটু পরেই ভেতরে ঢুকবেন এবং ভেতরে গিয়ে তারা বিমান বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দেবেন যে তারা বিধায়ক হিসেবে আর ওই দুটি বিধানসভা কেন্দ্রে অর্থাৎ শান্তিপুর এবং দিনহাটা কেন্দ্রে যথাক্রমে জগন্নাথ সরকার এবং নিষিদ্ধ প্রামাণিক তারা বিধায়ক থাকছেন না, সেটাই তারা বিধানসভার অধ্যক্ষকে জানিয়ে দেবেন। তারা শপথ গ্রহণ করেননি, তবুও যেহেতু তারা জয়ী প্রার্থী সেই জন্য এলাকার বিধায়ক হিসেবে তারা দায়িত্বপ্রাপ্ত, সেই বিধায়কের দায়িত্বে তারা আর থাকছেন না, তারা সেটাই বিধানসভার অধ্যক্ষকে জানিয়ে দেবেন। এবং পাশাপাশি এলাকার তারা কিন্তু সেই সেই কেন্দ্রের যে যে লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে সেই লোকসভা কেন্দ্রেই তারা সাংসদ এবং সাংসদ হিসেবে সেই এলাকাকে তারা পরিষেবা দেবেন, এটাও তারা জানিয়ে দিয়েছেন। এবং আমরা একটু আগেই কথা বলছিলাম জগন্নাথ সরকার এবং নিষিদ্ধ প্রামাণিকের সঙ্গে, তারা যেটা জানাচ্ছেন যে যেহেতু সাংবিধানিক প্রতিবন্ধকতা রয়েছে, একজন বিধায়ক এবং সাংসদ একই সঙ্গে দুটি পদে থাকতে পারেন না, তাই তারা সাংসদ হিসেবে তাদের যে পদ তা দল বেছে নিয়েছে, দল সিদ্ধান্ত নিয়েছে যে সামগ্রিকভাবে এই যে দুজন অর্থাৎ দুই জয়ী সাংসদ তারা সাংসদ হিসেবেই থাকবেন, তারা বিধায়ক হিসেবে নতুন মুখ আনবে সেই পদে। এবং সেই কারণেই উপনির্বাচন আসন্ন এই দুটি কেন্দ্রে, শান্তিপুর এবং দিনহাটা। তুমি যে প্রশ্নটা আমাকে সবার আগে করলে যে দিনহাটায় কিন্তু ব্যবধান খুব কম ছিল, 57 ভোট, সেই দিনহাটায় আবার উপনির্বাচন এবং বিজেপি কতটা কনফিডেন্ট দেখো, বিজেপি অনেকটাই আত্মবিশ্বাসী যে কোচবিহারের সামগ্রিক যে ভোট পরবর্তী সন্ত্রাস তা দেখার পরে কোচবিহারের মানুষ তৃণমূল কংগ্রেসের দিকে আর ভোট দেবেন না, এমনটাই মনে করছেন কোচবিহারের সাংসদ নিষিদ্ধ প্রামাণিক। পাশাপাশি তিনি এটা তুলে ধরেছেন যে কোচবিহারের এই যে দিনহাটা কেন্দ্র, সেই দিনহাটার কেন্দ্রে জয়ের ব্যবধান অনেকটাই বাড়বে এবং কোচবিহারে সামগ্রিকভাবে উত্তরবঙ্গে 2019 বিজেপির যে জয় জয়কার দেখা গিয়েছিল 2019 তিনি স্বাভাবিক একসঙ্গে দুটো পদ থাকা যায় না, আমরা নিজের ইচ্ছায় বিধায়ক হতে আসিনি, দলের নির্দেশে তার কর্তব্য পালন করেছি মাত্র, তাই দল পরবর্তীকালে আমাদেরকে
সাংসদ পদ রেখে বিধায়কের পদ থেকে অব্যাহতি নিতে বলেছে, সেই কারণেই আমরা এখানে এসেছি দলের বিধায়ক পদ থেকে পদত্যাগ করার জন্য। শপথকে নিয়েছিলেন? শপথ তো নেয় না, শপথ নেয়নি। সংবিধানের নিয়ম অনুসারে আমরা জয়ী ক্যান্ডিডেট, এটা নির্বাচন কমিশন ঘোষণা করেছে, তাই আমাকে পদত্যাগ করতে হবে। কি মনে হয় উপনির্বাচনে আপনারা আসনটা ধরে রাখতে পারবেন? ধরে রাখা শুধু বিষয় নয়, আমরা আরও বেশি ব্যবধানে জিতবো, কারণ আফটার পোল যে অবস্থা বাংলার তৈরি করেছে, এর আগে ভোটে যে পোলারাইজ হয়েছিল, যেটা এক পক্ষ বিশেষ করে মাইনরিটি ভোট আমাদের বিপক্ষে চলে গেছিল, এখন এই যে স্থিতি তৈরি হয়েছে তার প্রতিক্রিয়া নিশ্চয় বাংলায় তৈরি হয়েছে, তাই আমরা মনে করি আরও বেশি ব্যবধানে জয়লাভ করব। একটা বিষয় একটু জানতে চাইবো যে কোচবিহারে সেখানে আপনি খুব কম ব্যবধানে জিতেছিলেন, তাহলে তো এই আসনে আসনটাকে ধরে রাখতে পারবেন বলে মনে হয়? দেখুন, দিনহাটার মানুষ তৃণমূল কংগ্রেসের যে আসল রূপ সেটা দেখে নিয়েছে। তৃণমূল কংগ্রেস যে নির্বাচনের পরবর্তী সময় যে পোস্ট ভায়োলেন্স, একেবারে দিনহাটা শহরের বুকে যেভাবে একেবারে ডাকাতি হয়েছে দিনে দুপুরে, মানুষের বাড়িতে ঢুকে, সাধারণ মানুষের বাড়িতে ঢুকে সেখানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, ছোট বাচ্চার কপাল তাদেরকে গান পয়েন্টে রেখে বাড়িতে ছিনতাই করা হয়েছে, দিনহাটার মানুষ এই ভায়োলেন্স কোনোদিনও দেখেনি। স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের মুখোশটা খুলে গিয়েছে এবং উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে জয়যুক্ত হতে চলেছে। কোথাও গিয়ে কি এই দুজন বিধায়ক কমে যাওয়াটা কিছুদিন অন্তত কোথাও গিয়ে কি বিধানসভায় আপনাদেরকে একটু দুর্বল করবে? দেখুন, যারা নির্বাচিত হয়ে এসেছেন, যে আমাদের যে প্রতিনিধিরা নির্বাচিত হয়ে এসেছেন, যে বিধায়করা নির্বাচিত হয়ে এসেছেন, প্রত্যেকেই যথেষ্ট, তারা একেবারে অভিজ্ঞতা সম্পন্ন, প্রত্যেকেই যথেষ্ট, কিন্তু নিজেরাই এক একজন সুযোগ্য নেতৃত্ব, এবং আমার মনে হয় যে বিধানসভায় নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের যে আরও বাকি 75 জন বিধায়ক রয়ে গেলেন, তারা যে সরকার পক্ষ রয়েছে তাদেরকে যথাযোগ্য জবাব দিতে পারবে। রাজ্যপাল যাচ্ছেন শীতল করা, দেখুন পোস্ট ইলেকশন ভায়োলেন্স যেভাবে হচ্ছে আপনারা জানেন, যে আমরা গত বাংলা ভাগের সময় যেভাবে দেখেছি যে একেবারে পূর্ব বাংলা থেকে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ পশ্চিমবঙ্গায় চলে এসেছিলেন, ঠিক একই রকম ঘটনার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। আমরা দেখেছি কুচবিহার থেকে প্রচুর মানুষ যারা আসামে গিয়ে নিরাপদ আশ্রয় খুঁজে নিয়েছেন, আসামে গিয়ে বিভিন্ন ক্যাম্পে রয়েছেন, স্বাভাবিকভাবেই প্রচুর মানুষ রয়েছে যারা কিন্তু এই তৃণমূল কংগ্রেসের লাগামহীন সন্ত্রাসের ফলে ঘর ছাড়া রয়েছেন, যারা গ্রাম ছাড়া রয়েছেন, জেলা ছাড়া রয়েছেন। স্বাভাবিকভাবে রাজ্যপাল মহোদয় কুচবিহারে যাওয়ার পরে আমরা মনে করছি যে এই তারা সাহস ফিরে পাবে, কর্মীরা সাহস ফিরে পাবে, মনোবল ফিরে পাবে, সাধারণ মানুষ মনোবল ফিরে পাবে এবং তারা হয়তো ঘরে ফিরে আসবে, এবং প্রশাসনিকভাবে আমরা দৃষ্টি আকর্ষণ করব যাতে প্রশাসন নিরপেক্ষ থেকে ঘরের মানুষকে ঘরে ফেরাতে সাহায্য করে, এই জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব।